বস্তুনিষ্ঠ ও চমকপ্রদ সংবাদ আর দেশজ ব্যতিক্রমী বিনোদনের মাধ্যম হিসেবে 2000 সালের এই দিনে যাত্রা শুরু হয় একুশে টেলিভিশনের। বিশ্বের বুকে সঠিকভাবে তুলে ধরতেই একুশে হয়ে ওঠে বাংলাদেশের জানালা। কিন্তু এই পথচলা সহজ ছিল না। সময়টি 1998 সাল, যখন বেসরকারি খাতে টেলিভিশন দিতে উদ্যোগী হয়েছে সরকার। টেন্ডারে অংশ নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলার সুযোগ পান একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মাহমুদ। ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই সংগঠকের লক্ষ্য ছিল নিজের এবং সকলের মুক্ত চিন্তাগুলো একত্রিত করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার। আমি মনে করি যা আমাদের চিন্তা ভাবনা এগুলো অনেক কিছুই মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় মিডিয়া। মিডিয়া ইচ্ছে করলে একটা বিরাট ভূমিকা রাখতে পারে। সম্মিলিত প্রচেষ্টায় কাজ শুরু হয় ভবন তৈরির। শূন্য থেকে নব উদ্যমে নতুন পথে চলার বৃহৎ এই উদ্যোগের কাজ যেন থেমে না যায়, সেজন্য বনানীতে চলে অস্থায়ীভাবে অফিস গোছানোর কাজ। এরই মধ্যে চুক্তি সই হয় সরকারের সাথে। বিশ্বমানের সংবাদ আর অনুষ্ঠান তৈরিতে খুঁজে আনা হয় এক ঝাঁক তরুণ নির্মাতা ও সাংবাদিক। বিবিসি টেকনিক্যাল সাপোর্ট যেমন দিয়েছে, তেমনই প্রশিক্ষণ দিয়েছে সংবাদ তৈরির প্রক্রিয়ায়। এ উদ্যোগকে জীবন্ত করে তোলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত বিশ্বখ্যাত সাংবাদিক সাইমন ড্রিং। That will encapsulate the idea. And we chose the name Ekushey. We thought about it. And we thought that there are two elements. One is the future, the new millennium, 21. But there is also the roots of our culture, the Bangladeshi culture. নতুন দ্বার খুলে নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হয়ে শুরু হয় একুশে টেলিভিশনের পথচলা। এরপর আর পেছনে তাকানো নয়, নির্ভীক সংবাদ আর বিনোদনের ডালি নিয়ে শুধুই সামনে এগিয়ে চলা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।